মা ও বাবার জন্য সেরা উপহার সারেগামা কারওয়া। গতকালই চলে গেল এমন এক ম্যাজিশিয়ানের জন্মদিন, যার সঙ্গীতের জাদুকাঠির ছোঁয়ায় আসমুদ্র হিমাচল প্রজন্ম থেকে প্রজন্মান্তর অনুভব করেছে বহু অবিনশ্বর স্বর্ণময় মুহূর্ত। আজ তাই কারওয়া ক্লাসিকে আমি সোহিনী এমন একটা বাংলা ছবির কথা বলবো বলে বসেছি, যে ছবির নায়ক, গায়ক এবং প্রযোজক ছিলেন দ্য ম্যাজিশিয়ান, ওয়ান অ্যান্ড অনলি কিশোর কুমার। একটু দেখা আরো একটু বেশি হলে ক্ষতি কি, যদি কাটে প্রহর পাশে বসে মনের দুটো কথা বলে ক্ষতি কি। এক পলকের একটু দেখা আরো একটু বেশি হলে ক্ষতি কি, যদি কাটে প্রহর পাশে বসে মনের দুটো কথা বলে ক্ষতি কি। মিষ্টি হাসির দুষ্টুমিতে ভালোই লাগে সাড়া দিতে, ওগো সাড়া দিতে। মিষ্টি হাসির দুষ্টুমিতে ভালোই লাগে সাড়া দিতে, স্বপ্নের হৃদয় ভরিয়ে নিয়ে দিনগুলি সব যাক না চলে ক্ষতি কি। এক পলকের একটু দেখা আরো একটু বেশি হলে ক্ষতি কি, যদি কাটে প্রহর পাশে বসে মনের দুটো কথা বলে ক্ষতি কি। যখন পথে যেতে হঠাৎ পরিচয়, এবার আড়াল টুকু সরে গেলে হয় গো ভালো হয়। হলোই যখন পথে যেতে হঠাৎ পরিচয়, এবার আড়াল টুকু সরে গেলে হয় গো ভালো হয়। এড়িয়ে যাওয়ার ছলনাতে দায়সে ধরা ইশারাতে, শুধু ইশারাতে। এড়িয়ে যাওয়ার ছলনাতে দায়সে ধরা ইশারাতে, কিছু পাওয়ার চঞ্চলতায় যদি আমার হৃদয় দোলে ক্ষতি কি। এক পলকের একটু দেখা আরো একটু বেশি হলে ক্ষতি কি, যদি কাটে প্রহর পাশে বসে মনের দুটো কথা বলে ক্ষতি কি। কমল মজুমদারের পরিচালনায় 1958 27 জুন মুক্তি পায় লুকোচুরি। শোনা যায় প্রযোজক কিশোর কুমার নিজের কিছু কালো টাকা সাদা করার জন্য চেয়েছিলেন ছবিটা ফ্লপ হোক, কিন্তু দর্শকের এই ছবিটি এতই ভালো লেগে যায় যে হিট ছবি লুকোচুরির অত টাকা তিনি কোথায় লুকোবেন তা নাকি বুঝে উঠতে পারেননি। কিশোর কুমার মানে এমন নানা গল্প যা আদতে এক খ্যাপা জীবন রসিকের ছবি আঁকে, তবে আজ সেসব গল্পের সঙ্গে থাকবে লুকোচুরির গল্প, কমিটি অফ এরর্সের ছায়া। এই গল্পেও যমজ ভাই প্রেমে পড়েছে দুই বোনের, দুই বোনের কেউই জানে না যে তাদের প্রেমিকের আরেকখানা জোড়া রয়েছে। বুঝতেই পারছেন গণ্ডগোলের সূত্রপাত কিভাবে হতে পারে এ সমস্ত গল্পে। বড় বোন গীতা হলেন চিত্রশিল্পী, আর শঙ্কর উঠতে মিউজিশিয়ান আর গায়ক। এদের প্রেমের পাশাপাশি গীতার বোন রীতার প্রেমে পড়লেন শঙ্করের যমজ ভাই কুমার। গল্প যত এগিয়েছে
ততই কনফিউশন বেড়েছে, এতটাই বেড়েছে যে গীতার সঙ্গে শঙ্করের দূরত্বও তৈরি হয়ে গেছে। কারণ কুমারের সঙ্গে রীতাকে দেখে গীতা ভেবেছে তার বোন রীতা বুঝি শঙ্করেরই প্রেমে পড়েছে। ছোট বোনের প্রেমের পথে বাধা হবেন না বলে এক বুক যন্ত্রণা নিয়ে সরে দাঁড়ালেন গীতা। কিন্তু কি হলো শেষমেশ বলবো তো, তবে তার আগে অনস্ক্রিন মালা সিনহা কিশোর কুমার অর্থাৎ রীতা আর কুমার, গানে গানে গীতা দত্ত কিশোর কুমার। শুধু একটুখানি চাওয়া আর একটুখানি পাওয়া, শুধু একটুখানি চাওয়া আর একটুখানি পাওয়া, সেই আবেগে হোক না মধুর আমার গান গাওয়া। শুধু একটুখানি চাওয়া আর একটুখানি পাওয়া, সেই আবেগে হোক না মধুর আমার গান গাওয়া, শুধু একটুখানি চাওয়া। মধুর তোমায় কাছে পাওয়া, তেমনি করে হোক না মধুর তোমায় কাছে পাওয়া, শুধু একটুখানি চাওয়া আর একটুখানি পাওয়া, সেই আবেগে হোক না মধুর আমার গান গাওয়া, শুধু একটুখানি চাওয়া। জানি না কোথায় ভেসে যায় কোন সুদূরে কোথায় দুজন হারিয়ে যেতে চাই, জানি না কোথায় ভেসে যায় কোন সুদূরে কোথায় দুজন হারিয়ে যেতে চাই, কোন সে কুলে সে সবে এই সোনার তরি বাবা, শুধু একটুখানি যাওয়া। হোক না মধুর তোমায় কাছে পাওয়া, সন্ধে তারি হোক না মধুর তোমায় কাছে পাওয়া, শুধু একটুখানি যাওয়া আর একটুখানি পাওয়া, হোক না মধুর আমার গান গাওয়া, শুধু একটুখানি যাওয়া। মা ও বাবার জন্য সেরা উপহার সারে গামা কারভা। লুকোচুরির কথা উঠলে চলে আসবেই তার অবিস্মরণীয় সাউন্ড ট্র্যাকের কথা। গৌরীপ্রসন্ন মজুমদারের কলম আর হেমন্ত মুখোপাধ্যায়ের সুর সৃষ্টি করেছে চিরকালীন সেই সব গান। যে গানটি শুনলাম সেটি একমাত্র গান যেটা গীতা দত্তকে দিয়ে গাইয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। ছবিতে ব্যবহৃত বাকি দুটি ডুয়েট কিশোর কুমারের সঙ্গে গিয়েছেন তার প্রথমা পত্নী রুমা গুহ ঠাকুরতা। বম্বে টকিজে খেমচন্দ প্রকাশ শচীন দেববর্মনের গায়ে গায়ে লেগে থাকতেন 19-20 বছরের কিশোর কুমার। সেখানেই দেখা লোরিটো কনভেন্টে পড়া কমলিকার সঙ্গে। রবীন্দ্রনাথ কমলিকার নাম রেখেছিলেন রুমা, সেই নামেই তার মুম্বাইয়ে অভিনয় জীবনের শুরু। তো সেই বম্বে টকিজের গানের ঘরে আলাপ হল রুমা আর কিশোরের। তারপর আরব সাগর দিয়ে বয়ে গেল অনেক ঢেউ, প্রেম, বিবাহ, সন্তান এবং শেষমেশ বিচ্ছেদ। কিন্তু বহু প্রেমের শাশ্বত উচ্চারণ হয়ে অমর হয়ে রইল এই গানটি। এই তো হেথায় কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর মোহে, এই জীবনে যে কটি দিন পাব তোমায় আমায় হেসে খেলে
কাটিয়ে যাব তোহে স্বপ্ন মধুর মোহে এই তোহে থায় কুঞ্জ ছায় স্বপ্ন মধুর মোহে এই জীবনে যে কটি দিন পাব তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাব দোহে কাটবে প্রহর তোমার সাথে তোমার সাথে কাটবে প্রহর তোমার সাথে হাতের পরশ রইবে হাতে রইব জেগে মুখোমুখি মিলন আগ্রহে স্বপ্ন মধুর মোহে মৌমাছিরা আসর তাদের জমিয়ে দেবে জানি গুঞ্জরণের মিড়ে আর জমিয়ে দেবে জানি অভিসারের অভিলাষে রইবে তুমি আমার পাশে জীবন মোদের যাবে ভরে রঙের সমারোহে স্বপ্ন মধুর মোহে এই তোহে থায় কুঞ্জ ছায় স্বপ্ন মধুর মোহে এই জীবনে যে কটি দিন পাব তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাব দোহে স্বপ্ন মধুর মোহে I hope you are enjoying this episode of Karva Classics Radio Show. Do like this video and share this episode with your friends and family. And don't forget to subscribe to Saregama Bengali YouTube channel. গতকালই চলে গেল কিশোর কুমারের জন্মদিন। শিল্পীকে শ্রদ্ধা জানিয়ে আজকের কারভা ক্লাসিকে কিশোর কুমার প্রযোজিত ছবি লুকোচুরির গল্প গান নিয়ে বসেছি আমি সোহিনী। শুধু প্রযোজনা নয়, যে ছবিতে তিনি গানও গেয়েছেন অভিনয়ও করেছেন। কমল হাসান থেকে শাহরুখ খান, যার অভিনয় মুগ্ধ এবং মনে করেন যে কিশোর কুমারের মতো অভিনেতা জন্মাননি আর, সেই কিশোর কুমারের ওয়ান অফ দ্য মাস্টার স্ট্রোকস অবশ্যই সিং নেই তবু নাম তার সিংহ এই গানটির পিকচারাইজেশন। এই গানটির শুটিং হওয়ার কথা ছিল বম্বেতে। শ্যাম লাহার ওপর দায়িত্ব দেওয়া হয়েছিল কলকাতার সমস্ত আর্টিস্টদের নিয়ে বম্বে যাওয়ার। সব ঠিকঠাক, হঠাৎ দেখা গেল নৃপতি চট্টোপাধ্যায় দমদম এয়ারপোর্ট থেকে উধাও। কেন না ওনার সাংঘাতিক প্লেন ভীতি। তারপর শ্যামলাহা বম্বে পৌঁছে কিশোর কুমারকে বললেন যে নৃপতিবাবু তো এলেন না, আপনি বরং এখানকার কোনো আর্টিস্ট দিয়ে কাজটা সেরে ফেলুন, এমনিও রোলটা ছোট্ট ছিল। কিশোর কুমার বললেন নৃপতিদার পাঠ করবে অন্য লোক, শুনুন মহম্মদ যদি পর্বতের কাছে না আসতে পারে পর্বতই যাবে মহম্মদের কাছে, আমি কলকাতায় গিয়ে নৃপতিদার পাঠ শুট করব। এবং তাই হয়েছিল। সিং নেই তবু নাম তার সিংহ এই গানটির শুটিং কলকাতাতেই হয়েছিল, বম্বেতে নয়। নৃপতি চট্টোপাধ্যায়ের যত ছোটই পাঠ থাক না কেন, সেটা যে নৃপতি চট্টোপাধ্যায় ছাড়া আর কারোর দ্বারাই সম্ভব হতো না সেটা ছবিটি দেখতে বসলে বোঝা যায়। তাহলে এখন গানটা না শুনলেই নয়, ড্যানিকের ও মাই জিঙ্গোর সুরে অনুপ্রাণিত হয়ে হেমন্তবাবু সুর বাঁধলেন গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা এই ননসেন্স ভার্সের ওপর। সিং নেই তবু নাম তার সিংহ, ডিম নয় তবু অশ্ব ডিম্ব, সিং নেই তবু নাম তার সিংহ, সিং নেই তবু নাম তার সিংহ,
ডিম নয় তবু অশ্ব ডিম্ব গায়ে লাগে ছাকা ভাবা ছাকা হাম্বা হাম্বা ঠিক 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 দাও ভাই নাকে এক টিপ নসি খাও তারপরে এক মগ লসি লাগে জুড়ি জুড়ি সুড়চুড়ি হ্যাচ্ছো হ্যাচ্ছো ঠিক 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 সিং নেই তবু নাম তার সিংহ ডিম নয় তবু অশ্ব ডিম্ব গায়ে লাগে ছাকা ভাবা ছাকা হাম্বা হাম্বা ঠিক 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 নাগরা যাও নয় হেঁটে আগ্রা জামতলা আমতলা নিমতলা পথে পাবে নয় নয় এত ঠাট্টা খাও পেট ভরে গাট্টা কাঁচকলা কানমলা খাও তুমি কত খাবে কাঁচকলা কানমলা খাও তুমি কত খাবে টক 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 চরে টক্কা আর কত দূরে বোগদাদ মক্কা গায়ে লাগে ছাকা ভাবা ছাকা হাম্বা হাম্বা ঠিক 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 সিং নেই তবু নাম তার সিংহ ডিম নয় তবু অশ্ব ডিম্ব গায়ে লাগে ছাকা ভাবা ছাকা হাম্বা হাম্বা ঠিক 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 বিশু নন্দী দিন রাত আটে ফন্দি ঝুড়ি ঝুড়ি ভুরি ভুরি বড় বড় কথা বলে তাগড়াই বেটে বড়দা খায় পান সাথে জর্দা ফুলবাজি ডিগবাজি রববাজি শুধু চলে ফুলবাজি ডিগবাজি রববাজি শুধু চলে এ বাড়ির খেদি চায় ভুরু কুচকে ও বাড়ির খেদা হাসে মুখ মুচকে গায়ে লাগে ছাকা ভাবা ছাকা হাম্বা হাম্বা ঠিক 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 সিং নেই তবু নাম তার সিংহ ডিম নয় তবু অশ্ব ডিম্ব গায়ে লাগে ছাকা ভাবা ছাকা হাম্বা হাম্বা ঠিক 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 হাম্বা হাম্বা ঠিক 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 হাম্বা হাম্বা ঠিক 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 হোব্বাই জিব্বাই হুবা হুবা লুব্বাই রেগে ঠিকা বিবি ঠিকা ইঙ্গা মিঙ্গা ঠিকা ধুম এগড়ে বিগড়ে হারা কেডি হুম্বা ডুবা লুবা কুম আই চকু মাকু চকু মাকু ঝিঙ্গি লাগে আই চকু মাকু চকু মাকু ঝিঙ্গি লাগে আরে রে আরে রো ইয়া হো হো আরে রে আরে রো ইয়া হো 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 ডারে 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 টুম টাক টুম টাক টুক টাক ডারে 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 টুম টাক টুম টাক টুক টাক কারবা ক্লাসিক রেডিও শোতে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল and press the bell icon on the app. লুকোচুরির কথা বলতে বসলে সিনগুলোর কথা মনে পড়েই হাসি পেয়ে যাচ্ছে। সিনেমার শেষে এসে পাত্র কুমার, যে জানেই না যে ভাই শঙ্কর তাকে রীতার সঙ্গে বিয়ে দিতেই নিয়ে এসেছে, তাই সে বিয়ে বাড়িতে ঢুকে লুকিয়ে পড়ার চেষ্টা করে আর তাকে খুঁজতে দৌড়োদৌড়ি শুরু হয়ে যায় কোণে পক্ষের লোকজনের। ওদিকে শঙ্কর হাজির হওয়াতে কেউ কেউ আবার তাকেই কুমার ভেবে প্রায় বিয়ের পিঁড়িতে বসিয়ে দেয়। বিপুল হুলস্থুলির পরে মধুর এনো সমাপয়েত। স্টোরি লাইন খুবই সোজা সরল, শুধু কিশোর কুমারের দুরন্ত অভিনয় গুণে হিট হয়ে গেছে ছবিটি। আর হ্যাঁ, সঙ্গে অবশ্যই অসাধারণ সঙ্গত করেছিলেন অনিতা গুহ আর মালা সিনহা। আর হ্যাঁ, অবশ্যই হিট হওয়ার পেছনে গানগুলির অবদানও কম নয়, তবে সেখানেও যে সেই কিশোর কুমার। এখন রইল ছবিতে ব্যবহৃত সেই রবীন্দ্রসঙ্গীত যা দ্বৈত কণ্ঠে গিয়েছিলেন কিশোর কুমার এবং রুমা গুহ ঠাকুরতা। মায়া বন বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী কেন তারে ধরিবারে করিপন অকারণ মায়া বন বিহারিণী মায়া বন বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী কেন তারে ধরিবারে করিপন অকারণ মায়া বন বিহারিণী আমি শুধু বাসরের সুরেতে
করিনি গহন স্বপন সঞ্চারিণী কেন তারে ধরিবারে করিপন অকারণ মায়া বন বিহারিণী চমকিবে ফাগুনের পাবনে কষিবে আকাশ বাণী শ্রবণে চমকিবে ফাগুনের পাবনে কষিবে আকাশ বাণী শ্রবণে চিত্ত আকুল হবে অনুখান অকারণ দূর হতে আমি তারে সাধিব গোপনে বিরহ ডোরে বাঁধিব দূর হতে আমি তারে সাধিব গোপনে বিরহ ডোরে বাঁধিব বাঁধন বিহীন সেই দে বাঁধন অকারণ মায়া বন বিহারিণী মায়া বন বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী কেন তারে ধরিবারে করিপন অকারণ মায়া বন বিহারিণী মা ও বাবার জন্য সেরা উপহার সারেগামা কারওয়া। দু দশক ধরে অভিনয় করেন কিশোর কুমার। লুকোচুরি তার প্রথম বাংলা ছবি। 1968 পর থেকে গায়ক কিশোর নায়ক কিশোরকে ঠেলে পেছনে সরিয়ে দেয়। একটা সময় পর্দায় কিশোর কুমার মানেই কমিক চরিত্র ভাবা হতো। শুধু দর্শক নয়, প্রযোজক পরিচালকরাও তেমনটাই ভাবতে শুরু করেছিলেন। একবার অশোক কুমার বিআর চোপড়াকে গিয়ে ভাই কিশোরকে একটি চরিত্রে নেওয়ার জন্য সুপারিশ করেছিলেন। বিআর চোপড়া পরিষ্কার না করে দিয়ে বলেছিলেন কিশোরের পক্ষে কোনো সিরিয়াস কাজ সম্ভব নয়। এই কিশোর কুমারই যখন নিজে পরিচালনা করলেন দূর গগন কি ছাও মে, দূর কা রাহি, তখন কে বলবেন তিনি সিরিয়াস কাজ করতে পারেন না? আসলে সমকাল কখনোই জিনিয়াসদের মূল্যায়ন করতে পারেনি, তাই জিনিয়াসটা সবসময়ই একা অনন্য। প্রত্যেক সপ্তাহে কারওয়া ক্লাসিক্স রেডিও শোয়ে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন অন দ্য অ্যাপ। আজকের এপিসোডের শেষ গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, আর এই গান শুনতে শুনতে বিদায় নেব আমি সোহিনী। ফিরব আবার সঙ্গে নিয়ে অন্য গান অন্য গল্প। ভালো থাকবেন, টাটা। মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন আমার হৃদয়ে বেদনার রঙে রঙে ছবি আঁকে। পড়ে যায় মনে পড়ে যায় মনে পড়ে যায় সে প্রথম দেখার স্মৃতি, মনে পড়ে যায় সে হৃদয় দেবার তিথি, দুজনার দুটি পথ মিশে গেল এক হয়ে নতুন পথের বাঁকে। মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন আমার হৃদয়ে বেদনার রঙে রঙে ছবি আঁকে। নতুন দেশে দিনগুলি ছিল যে মুখর কত গানে সেই সুর কাঁদে,
আজি আমার প্রাণে ভেঙে গেছে হায়, ভেঙে গেছে হায়। গেছে আজ সেই মধুর মিলন মেলা, ভেঙে গেছে আজ সেই হাসি আর রঙের খেলা। কোথায় কখন কবে কোন তারা ঝরে গেল আকাশ কি মনে রাখে, মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন আমার হৃদয়ে বেদনার রঙে রঙে ছবি আঁকে।